পঞ্চায়েত প্রধান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযোগের কাঠগড়ায়, এমনকি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে নালিশ জানানোয় অসহায় ওই মহিলাকে প্রাণনাশের হুমকি এবং গ্রাম ছাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মহিলার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধান কালিয়াচক 3 নম্বর ব্লকের বিননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। গত 1 নভেম্বর নির্যাতিতা ওই মহিলা কালিয়াচক থানায় পঞ্চায়েত প্রধান পল্টু মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন, আর তারপর থেকে শুরু হয়েছে চরম শোরগোল। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। যদিও বিননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্য, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশকে অভিযোগে নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি বিবাহিত, তার 2টি কন্যা সন্তানও রয়েছে। তার স্বামী ভিন রাজ্যে কর্মরত, কিন্তু স্বামীর অনুপস্থিতির কারণে সুযোগ নেই পঞ্চায়েত প্রধান পল্টু মণ্ডল আমার সাথে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। ছিলাম কি আমার বাড়ি গেল একদিন, যে বলছে বন্দনা তোমাকে আমি ভালোবাসবো, তা আমি বলেছি না আমি ভালোবাসবো না, কেন তোমাকে ভালোবাসবো, আমার কি ঘর সংসার নেই? তখন ও বলতে চাইলো কি তোমার ঘর সংসার থাকলেও আমি তোমার সব দায়িত্ব নিয়ে নিব। তার মধ্যে ও বলার পর তখন আমি বললাম কি না, তুমি আমার পথটা ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে চলাফেরা করবো না, তুমি না চলাফেরা করলে আমি তোমাকে ডাইরেক্ট গুলি করবো, নাহলে তোমার বাড়িতে বিষ খাবো, নাহলে তোমাকে সুসাইড করবো না, তো আমি নিজে সুসাইড করবো। এই এই ভাবতে যেয়ে আমি অতটা ভাবতে পারলাম না, তখন আমি বলে ফেললাম কি ঠিক আছে আমি তোমার সঙ্গে চলাফেরা করবো। এই থেকে চলাফেরা করতে করতে তখন ও নিজে আমাকে বললো কি তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার পর আমি এখন ভাড়াঘরে থাকি, ভাড়াঘরে থাকার পর ও আমার কিন্তু খরচ দেয় না, কোনো মাসে 500 কোনো মাসে 1000, আমি বিড়ি ভাজি, 3টা বাচ্চা কাচ্চাকে নিয়ে খাই। তার সাথে আমার স্বামী এখন আমাকে বলছে তুমি ডিভোর্স দাও, এখন আমি কী করে খাই? গত 3 বছর ধরে আমার সঙ্গে একাধিকবার সহবাস করে, বর্তমানে তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা। এর আগেও একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি, সেই সময় বাইরে নিয়ে গিয়ে সেই সন্তান নষ্ট করায় অভিযুক্ত। আমি বলতে চেয়েছিলাম আমার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করে সেই প্রধান পল্টু, কিন্তু ও আমার স্বামীর উপরে টর্চার করার চেষ্টা করেছিল, আমার স্বামীকে মেরে ফেলার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার স্বামী ওর কারণে 1 মাস জেল খেটে আসলো, এখন অবধিও আমার স্বামীর নামে কেস চলেই যাচ্ছে, কিন্তু সেটা এখন পল্টু আমাকে ফাঁসাতে চেয়ে বলছে কি না এটা হবে না। আমাকে বন্দনা মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমি বলতে বাধ্য হলাম আমি তোমাকে কোনোদিন মেরে ফেলার চেষ্টা করিনি। আমি আরও বলেছিলাম দেখো সাবধানেই থেকিও, কেন যদি কেউ মেরে ফেলে তো এখন কিন্তু আমার দায়িত্ব, সেটা তুমি কোনোদিন আমাকে এরকম করিও না। বলছো বন্দনা তুমি আমাকে বিশ্বাস রাখো আমি জিন্দগিতে এই কাজ করবো না, যতকাল বেঁচে থাকবো আমি তোমার সংসার খরচ চালিয়ে যাব, কিন্তু আজ পল্টু প্রায় 5 মাস থেকে কোনো সংসার খরচ দেয় না, আমার সঙ্গে যোগাযোগ নেই। মহিলা আরও অভিযোগ করেন, বিষয়টি আমার স্বামী জানতে পারায় পর এখন তাকে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছে, কিন্তু পল্টু মণ্ডলকে বিয়ে করার কথা বলা হলে তিনি গত 3 মাস ধরে তার সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি। এখন নাবালিকা কন্যা সন্তানদের নিয়ে কোথায় যাবেন, পেটের সন্তানের কি করবেন, কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। এই অবস্থায় পঞ্চায়েত প্রধানকে নিজের স্বামী হিসেবে দাবি করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় পিছনে বৈষ্ণবনগর এলাকার এক প্রভাবশালী ব্যক্তি মদত যোগাচ্ছে বলে ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, এমনকি টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার কথাও জন্য চাপ দিচ্ছে বিননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পল্টু মণ্ডল। অনেক লোক নিয়ে এসে আমাকে বললো ঠিক আছে যা হওয়ার হয়েছে তুমি 1.5 লাখ টাকাতে মেনে নাও। তখন আমি বললাম দাদা আমার লাইফ নিয়ে খেলা করেছে, আমার স্বামী এখন আমাকে বসবে না, ডিভোর্স দিতে চাইছে, আমি কী করে 1.5 লাখ টাকাতে মেনে নিব বলেন আপনি? তো ও বলতে চাইলো কি ঠিক আছে 1.5 লাখ টাকা তো মানবে না, তো আমি আমার বউকে নিয়ে কেস করব, ওকে জেল খাটাবো। পল্টুর কথা, ওর বউকে নিয়ে কেস করে আমাকে জেল খাটাবে। আমি চলাচল করছে এখানে আমার বাড়িও এসেছিলো, আবার ও কী বলছে কি আপনারা লক্ষ্মীপুরের জায়গাও দেখতে গেছিলাম কি জায়গা নিয়ে দেবো, তো আমাকে জামাই কে মানেন না, আমি তো আমার মেয়েকে আজকে রেস্ট করবো, তো আজকে আমি তোমাকে জামাই কে মানবো, আমার ছেলে কোনো মতন ই করেনি, কিন্তু আমি বলেছি 14 দিন আমার বাড়ি এসেছি, আমার মেয়ের সঙ্গে কথা বলেছে, এবার আমার কুটুমের বাড়ি গেছে, আমার কুটুম গেলে অনেক সাক্ষী আছে, আমার ননদ যা মামাতো বোন বস্তলোক সব গেছিলো, ওই বন্দনাকে নিয়েই গেছিলো সাথে দিয়ে, এখন বলছে কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে,
ছোট মোবাইল আমার মেয়ে যেত আমার সঙ্গে কথা বলে এসব মোবাইল ভেঙে দেয় মানে 100টা মোবাইল ভেঙেছে বড় মোবাইল নেই কিন্তু মোবাইলে প্রমাণ নেই কিন্তু আমার মানুষ জানতো মানুষ প্রমাণ আছে দিয়া সব যা হারিয়ে যেত আবার ই রামকালে মেলা গেছে আর বান্ধবীর বাড়ি ওখান থেকে আবার ট্যাক্সিতে রিজার্ভ করে নিয়ে এসে এবার 8 মেলে নেমে দিলে আবার মেয়েকে নিয়ে ফারাক্কা চলে গেল ছেলে গেলে আমাকে গোছে দিলে আর উলিয়ে যায় ফারাক্কা চলে আলো তাও আমি কিছু বলি না এখন চলছে ওর সঙ্গে এখন চলে এখন অবস্থা বউ আপনার অন্য মেয়ের সঙ্গে ধরে ই করছে আর এখন ওর সঙ্গে কোনো ই না কোনো ঝগড়া হলো না কোনো কিছু না এতদিনকার প্রেম তাও বলছে কি এখন অন্য ঝানাকে লেমে চলছে ওর সঙ্গে কোনো ঝগড়া কাজে নাই তাও ওকে ফোনও করে না কিছু না সাদা কাপড় জ্বলে যায় আর ঠেকে ঠেকে গেলে হুড়কিলি সে বাচ্চু মাসের আমরা বেটি ছেলে আর কী করবো আমাদের গার্জেন কেউ ছিল না আমরা দুটা ঝনাই ছিল মেয়েটার আমি পুরো বিষয়টি নিয়ে এখন মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন নির্যাতিতা মহিলা। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।